নদিয়ার রানাঘাট জেলা প্রশাসনের উদ্যোগে শান্তিপুর থানার তৎপরতায় গোটা শান্তিপুর থানা এলাকায় চলছে পুলিশের কড়া নজরদারি। করোনার বিধি নিষেধকে অমান্য করা একাধিক ব্যক্তিকে আটক করল শান্তিপুর থানার পুলিশ। শুক্রবার দুপুরে শান্তিপুর গোটা থানা এলাকায় রানাঘাট মহকুমা শাসক ও রানাঘাট পুলিশ জেলার এসডিওর নেতৃত্বে করোনা মোকাবিলায় চলে পুলিশি টহলদারি। সাথে ছিলেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লালটু শেখ, শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় মুখার্জি, রানাঘাট মহকুমা শাসক রানা কর্মকার সহ শান্তিপুর থানার একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। এদিন দুপুরে গোটা শান্তিপুর থানা এলাকায় চালানো হয় পুলিশের কড়া নজরদারি। করোনার বিধিনিষেধ অমান্য করা প্রায় 20 জন ব্যক্তিকে আটক করে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি প্রত্যেকটি দোকানে গিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। এছাড়াও বেশ কয়েকটি দোকানে নো মাস্ক নো এন্ট্রি স্টিকার মেরে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। যদিও করোনা সংক্রমণ রুখতে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করতেই পুলিশের এই অভিযান। একজনকে ধরা হয়েছে, আর এরকম অভিযান আমাদের চলছে যাতে করে সবাই মাস্ক পরে, দূরত্ব বিধি মেনটেন করে এবং সংক্রমণটা রোধ করা যায়। সচেতনতামূলক ব্যাপারে কি বার্তা দেবেন? সবাইকে মাস্ক পরতে বলবো, দূরত্ব বিধি মেনটেন করতে বলবো, স্যানিটাইজার ইউজ করতে বলবো এবং সরকার যা নির্দেশ দিচ্ছে সেইগুলোকে যথাযথভাবে পালন করতে হবে। এই অভিযান আটক করা হয়েছে যারা মাস্ক পরে চলেনি। বারবার সচেতন করা সত্ত্বেও এরা শুনছে না কথা, পুলিশ প্রশাসন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কথা এরা শুনছে না, এই কারণে এদের আটক করা হয়েছে। অ্যাকশন চলবে রানাঘাটে, সাব ডিভিশনে বা শান্তিপুরে, সব জায়গায় সবাই যাতে মাস্ক পরে চলে, কোভিড প্রোটোকল মেনে চলে, সেই উদ্দেশ্যে আমাদের এই অভিযান। প্রতিদিন যেভাবে হু হু করে সংক্রমণের সংখ্যা বাড়ছে, এরপরে কি প্রশাসন আরও কড়া পদক্ষেপ নেবে? হ্যাঁ, আরও পদক্ষেপ তো নেওয়া হচ্ছে, আরও কড়া হবো আমরা, যেভাবে গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আসবে আমরা সেইভাবেই কাজ করবো। অনেকটাই বেড়েছে দেখছি, আগে যেরকম আমরা দেখতেই পেতাম না মাস্ক পরে, এখন অনেকেই মাস্ক পরছেন। অসুবিধা আছে কিছু, সেগুলো যাতে ওভারকাম করা যায়, আমরা ব্যবসায়ী সমিতির সঙ্গেও কথা বলেছি, প্রত্যেককে দোকানে যাতে নো মাস্ক নো সেল ব্যাপারটা ইমপ্লিমেন্ট করা যায় সেটাও আমরা করছি। আমরাও কিছু জায়গায় কিছু দোকানে আজকে পোস্টার লাগিয়েছি, নো মাস্ক নো সেল, সবাই যাতে সচেতনভাবে চলে সেটা আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে সবাই আমরা বেরিয়েছি, মাস্ক পরুন, কোভিড প্রোটোকল মেনে চলুন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।